আসছে স্যামসাং এর গ্যালাক্সি S10 মোবাইলের নতুন নতুন আপডেট পেতে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে অবশ্যই ভুলবেন না গ্যালাক্সি S9 নিয়ে আলোচনা ফুরাতে না ফুরাতেই এবারে গ্যালাক্সি S10 নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন আগামী বছরের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে গ্যালাক্সি S সিরিজের নতুন ফোন তৈরির কাজ শুরু করেছে স্যামসাং বর্তমানে বাজারে গ্যালাক্সি S9 ও S9 প্লাস বিক্রি করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং গত ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপের স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস রিকগনিশন AR ইমোজি বিক্সো বিফিশন ডুয়েল স্পিকার ধারণা করা হচ্ছে S9 সিরিজের মতোই গ্যালাক্সি S10 সিরিজে দুটি মডেল রাখবে স্যামসাং একটি হবে গ্যালাক্সি S10 ও অন্যটি হবে গ্যালাক্সি S10 প্লাস এটি গ্যালাক্সি S9 সিরিজের পরের সংস্করণ হবে ইতোমধ্যে নতুন সংস্করণের ফোনের নকশা চূড়ান্ত করা হয়েছে তবে S10 স্মার্টফোনের ক্ষেত্রে খুব বেশি চমক রাখবে না স্যামসাং ধারণা করা হচ্ছে S10 স্মার্টফোনটিতে 5.8 ইঞ্চি মাপের স্ক্রিন ও 10 প্লাস স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চি মাপের ডিসপ্লে থাকবে এতে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত হতে পারে এজন্য কোয়ালকম ও সাইন্যাপটিক নামের প্রতিষ্ঠান দুটির সঙ্গে কাজ করছে স্যামসাং S10 স্মার্টফোনের ক্ষেত্রে বিশেষত্ব হতে পারে এর ক্যামেরা প্রযুক্তি S10 স্মার্টফোনের ক্যামেরায় 3D প্রযুক্তি যুক্ত করতে ইসরায়েলের প্রতিষ্ঠান ম্যান্টিস ভিশনের সঙ্গে কাজ করছে স্যামসাং বাজার বিশ্লেষকেরা বলছেন S10 স্মার্টফোনটি কেমন হবে তা এবছরের শেষ দিকে গ্যালাক্সি নোট সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এলে মোটামুটি ধারণা পাওয়া যাবে কোরিয়ান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত গ্যালাক্সি নোট 9 স্মার্টফোনটি এবছর বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি